আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। সচল মূর্তি ধারণ করে এসে পাতা আসনে বসেছে, জিজ্ঞাসা করছে, কে করেছে নাড়ু? তুমি? না না, বাবা করেছে। তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই তো বাবা পাঠিয়েছে, খেয়ে না। মনে মনে প্রভু ভাবছেন, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে, মুখে দিয়েছে মা। যেই না একটা নাড়ু মুখে দিয়েছে, পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো আমি দাঁড়িয়ে থাকবো, আর তুমি একটা একটা করে যদি সব খেয়ে নাও, আজ আমি তা হতে দেব না, আজ তুমিও যেমন খাবে আমিও আমার ভাগের। এই বলে ছুটে গিয়ে একটা নাড়ু তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে, নিজের মুখে দিয়েছে যেই ভালো লেগেছে। অর্ধেক এঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে, খেয়ে দেখো গোপীনাথ, আমার বাবা করেছে, কত সুস্বাদু, খেয়ে দেখো নাও। ভগবানের মুখের কাছে ভক্তের দেওয়া এঠো নাড়ুটা দেখে ভগবান চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। মনে মনে প্রভু বলছে, ভক্ত, এ তোমার কেমন ভালোবাসা, তোমার বদনের এঠো নাড়ুটা তুমি আমার মুখে তুলে দিচ্ছ। প্রভু যখন চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে মা, রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, আমার এঠো নাড়ু দিয়েছি তাই জন্য কাঁদছে। ও গোপীনাথ, আমি বুঝেছি তুমি কেন কাঁদছো, আমার এঠো নাড়ু দিয়েছি তাই তুমি কাঁদছো, জানো তো আমার ভালো লেগেছে বলেই আমি তোমায় দিচ্ছিলাম, আর দেব না, তুমি কেঁদো না, শান্ত হও। ভগবান বলছে, জানো ভক্ত, আমি সেজন্যে কাঁদছি না, আমি কাঁদছি কেন জানো, কেন কাঁদছো তাহলে? আমি এই জন্যে কাঁদছি, তুমি যদি তুমি তোমার এঠো নাড়ুটা আমাকে ভালোবেসে খাওয়াও, তবে কি আমার এই প্রসাদী নাড়ু তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা, হরি বল হরি বল। দেখবার জন্য মুকুন্দ দাস ছটফট করছে, কে মন্দিরে আমার সন্তান ছাড়া আরো কারুর কণ্ঠ শোনা যায়, তবে কে তুমি? ছুটতে ছুটতে মুষ্টা আঘাতে যেই না দরজা খুলেছে ভগবান, তার আগেই অর্ধ নাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়ে দেখতে পেল না বাবা, ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন রঘুনন্দন। রঘুনন্দন, আমায় তুই ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে, আমি তোকে পরীক্ষা করেছি রে, এতদিনে আমি বুঝতে পেরেছি বাবা, এতদিন আমি ভগবানের সেবা দিয়েছি বিগ্রহ ভেবে পাথর ভেবে, আজ তুই নিজের জন ভেবে ভালোবেসেছিস বলেই তার দেখা তুই পেলি, আমি পেলাম না। আমার বুকের মাঝে আয় বাবা, আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে আমার অযোগ্য দেহ, আমি যোগ্য করি আমার অযোগ্য দেহ, আমি যোগ্য করি তোর মতো ভক্ত সন্তানে, আমি জড়াইয়ে ধরে আমার অযোগ্য দেহ, আমি যোগ্য করি তোর মতো ভক্ত
আমার মান ভগবানকে তুমি যেমনটা সেবা দেবে যদি ভক্তি ভরে সেবা দিতে পারো, ভগবান যুগে যুগে তোমার চরণে দাস হয়ে পড়ে রইবেন। প্রভু বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্তকে আমি মাথায় করে রাখি। এই সুবল জানা ভাই, এমন করে বলিস না, একবার গিয়ে রাধাকে এনে দেখা। হ্যাঁ রে, যা বটে আছায় ধনি জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি কহিব তোরে, যাবটে আছয় ধনি জটিলা মন্দিরে বিষম সংকট স্থল কি বলিব তোরে, যদি মিলাইতে পার আনিয়া তাহারে, যদি মিলাইতে পার হইব চরণের দাস যে জনমের তরে, হইব তোমার দাস এ জনমের তরে। দাঁড়া 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 দাঁড়া, কি বললি? যদি রাধারানীকে এনে দেখাতে পারি তাহলে তুই আমার চরণের দাস হবি? মনে আছে সেদিনের কথা? আরে একজনার চরণের দাস হয়ে পড়ে আছিস, বল তুই সর্বক্ষণ রাধারানী রাধারানী চরণে লিখেছিস, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস। কারো দাস হয়ে থাকলে আর একজনের দাস হওয়া যায়? হ্যাঁ, আগে সেখান থেকে ছুটি পাবি, তারপরে তো আমার দাস হবি। তা বলি শোন, আমার দাস তোকে হতে হবে না, তুই এখানে থাক। তবে শঙ্কা নাই, এই যেখানে আমাকে যেতে বলছিস দুর্গম পথ অতিক্রম করে আমাকে যেতে হবে, খুব একটা সুবিধার তো জায়গা নয়। সেখানে যাব, কত বিপদ যে আমার আসতে পারে, ওই জটিলা কুটিলাকে আমার মোটেও সহ্য হয় না। তা যেতে যখন হবে দেখা যাক। তবে শোন, ও কানাই বিপদে পড়লে ঠেকাস কিন্তু, কেমন? ঠিক আছে, চিন্তা করিস না, তুই যা ভাই, তুই তো আমার জন্যে যাচ্ছিস, আমি সর্বক্ষণ তোর কাছে কাছে থাকবো। সুবল সকা চিন্তা করছি, যাক তাহলে যাই, দেখি কোনোভাবে রাধানীকে আনা যায় কিনা। নিতাই গৌর হরি বল, আমার জামাটে যেতে হবে তো, জামাটে আছে কি? রাধারানী আছে না? এখন সুবলে যাচ্ছে, কিন্তু সুবল রাধারানীর সম্পর্কে কি হয় ভাই? তাই তো, এখন রাধার নাম গাইতে গাইতে যাচ্ছে জামাটে, আমরাও একটু গাইব, দেখি সবাই মিলে হাত তুলুন। সবাই মিলে গাইব, রাধে 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 বল, রাধে 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 বল, বল রাধে 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 বল, 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 বৃন্দাবন কি জোরে জোরে বলবেন, বৃন্দাবন কি যমুনা মাই কি রাধা কুণ্ড কি শ্যাম কুণ্ড কি গোবিন্দ কুণ্ড কি বিলাসবন কি মধুবন কি বিধুবন কি কেশী ঘাট কি বংশীবট কি মোহনবন কি তম্রবন কি তমালবন কি বিধুবন কি
মোহন বন কি মাধবী বন কি আগে পিছে ডাইনে বাঁয়ে বল বল মে ওপর নিচে বলো রাধে 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 মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন দেখো সুচতুর সুবল পবন গতি ধাওল সুচতুর সুবল পবন গতি ধাওল চলে যা সুবল সখা চলে যেই না যাবটে এসে পৌঁছালো যেই না পৌঁছেছে যাবটে জটিলা ভবনে হঠাৎ দেখছে কি যেখানে বাঘের ভয় সেখানে সেখানেই সন্ধ্যা হয় যেই না এসে পৌঁছেছে যাবটে যার ভয় আসছিল না সে একেবারে দরজায় বসে আছে জটিলা কনি কটে হলয় উপনীত জটিলা কনি কটে হলয় উপনীত হরিবল হরিবল জটিলাকে দেখে সুবলের মুখটা একেবারে শুকনো হয়ে গেছে মলিন বদন নদী জরা মলিন বদন নদী জরা যার ভয়ে আমি আসতে চাইছিলাম না সেই একেবারে সামনে বসে আছে হাই রে কপাল আমার এখন আমি করবোটা কি বলো দেখি এক কাজ করি ছোটবেলায় আপনারা খেলেছেন না মা লুকোচুরি খেলেছেন এদিকে উকি ওদিকে উকি খেলেছিলাম আমরা হ্যাঁ চিন্তা করছি এক কাজ করি জটিলা ওই দোরগোড়ায় বসে আর কতক্ষণ থাকবে একটা সময় না একটা সময় তো ভিতরে যাবে সেই ফাঁকে আমি ভিতরে চলে যাব এখন আপাতত আমি একটু গাছের আড়ালে লুকিয়ে থাকি গাছের আড়ালে এদিকে যেই না এক পা দুপা করে পিছিয়েছে আর এখন জটিলা তো দরগড়ায় বসে আছে মা সে চোখে কম দেখলে কি হবে কানে কিন্তু ভালোই শোনে ওই এক পা দুপা করে যেই না গাছের গোড়ায় লুকিয়েছে পায়ের শব্দ পেয়েছে জটিলা পায়ের শব্দ পেয়ে ডাকছে ও কুটিলে ও কুটিলে 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 এদিকে আয় তো দেখি এই অসময়ে আবার কে এলো ঘরে দেখ তো কে এসেছে কুটিলা বলছে এই অসময় আবার কে আসবে কে এসেছে কই দেখি গাছের আড়ালে যে আছেন মা সুবল সখা সুবলকে দেখে এই বেরিয়ে আয় কে রে ওখানে কে যখন কুটিলা বলেছে কে রে সুবলের কিন্তু কেড়ে কেড়ে বেঁধে গেছে সে চিন্তা করছে সর্বনাশ একে তো রামে রক্ষিণী তাতে আবার সুগ্রীব দোষ এখন আমি কি করি দূর থেকে ডাকছে কিরে বেরিয়ে আয়
বেরিয়ে আয় বলছি। যেই না সুবল এক পা দুপা করে বেরিয়ে এসেছে, ও মা বলে আয় মা। আরে চোর চোর, আমাদের বইয়ের ভাই, ওই যে কেলে ছোড়ার সঙ্গে ঘুরে বেড়ায় না ওই চোর, দেখো দেখো দেখো। কিরে এখানে কি করতে এসেছিস, কি ব্যাপার এখানে কি তোর? সুবল বলছে, কানাই রে বিপদে পড়ে গেছি ভাই, যার ভয়ে আসতে চাইছিলাম না সে একেবারে সামনে আবার এসে দাঁড়িয়েছে কুটিলা। কি বলবো বল দেখি, কি বলতে কি বলে বসবো, শেষকালে কুটিলার হাতে না হলে মার খেয়ে মরতে হয় আমার, বল না রে কানাই আমি এখন কি বলবো। সুবলকে, সুবল যখন গোবিন্দকে স্মরণ করেছে, গোবিন্দর পাশে গোবিন্দকে স্মরণ করছে, আর ধীরে 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 একেবারে কুটিলার জটিলার কাছে গিয়ে বলছে, কানাই বলে দিচ্ছে, বল পিপাসা পেয়েছে, বল পিপাসা পেয়েছে। সুবল বলছে, ও গো মা কি কহব দুঃখ পরশে, কি কহব দুঃখ পরশে। কানাই বলছে, এ সুবল বল তোর বাছুর হারিয়ে গেছে, বল বল বাছুরি খুঁজি খুঁজি হাম এটা আওয়ালো, বাছুরি খুঁজি খুঁজি হাম এটা আওয়ালো, বাছুরি খুঁজি খুঁজি বাছুরি খুঁজি খুঁজি হাম এটা আওয়ালো, ভ্রমিয়া ভ্রমিয়া নানা কুটিলাও তো সহজে ছাড়ার পাত্রী নয় মা, যেই বলেছে বাছুর হারিয়ে গেছে, ও কুটিলা আমাদের একটা বাছুর হারিয়ে গেছে, তাই সব জায়গায় খুঁজে খুঁজে ভাবলাম যাবটে হয়তো আছে কিনা তাই এসেছি। কুটিলা বল যাই, এই সুবল এই শোন, দেখ দেখ প্রতিদিন সকালবেলা তোরা যখন এই যাবটের পাশ দিয়ে বনে যাস মাঠে যাস, সমস্ত বাছুরগুলো গরুগুলোকে নিয়ে হাম্বা হাম্বা করতে করতে গরুগুলো যায়, আর তুই যে তোরা যে ওই এক একটা গরুর এক একটা নাম আছে না, তুই যে নাম ধরে ঢোকে ডাকিস না, শ্যামলী ধবলী পিয়ালি ডাকিস, এই তোদের মুখে না তোদের ওই গরুগুলোর নাম শুনতে শুনতে আমার প্রায় সব মুখস্থই হয়ে গেছে। তা বলি কোন বাছুরটা হারিয়েছে, বাছুরের নামটা কি বলতো দেখি, চিনতে পারি কিনা দেখি। যেই বলে যে নাম কি, সঙ্গে সঙ্গে সুবল বলছে, খানাই কোন নামটা বলি বল দেখি, কোন নাম বলবো বল। গোবিন্দ ভিতর থেকে বলছে, বল তার নাম, আমরা যখন ডাকি তখন আমরা তাকে শ্যামলী বলি আর কমলী বলি, আর আমাদের কানাই যখন ডাকে তাকে কমলিনী বলে ডাকে, বল বল বলে দে। বলছে, ও কুটিলা আমরা যখন তাকে ডাকি কমলি বলি, আর আমাদের ভাই কানাই যখন ডাকে কমলিনী বলে ডাকে, আমাদের যে বাছুরটা হারিয়েছে তার নাম কমলিনী। আহ কি ঢঙের নাম, বাছুরের নাম আবার কমলিনী। হ্যাঁ রে, তা বেশ, তা তোদের এই কমলিনীর গায়ের রংটা কি রে, দেখি চিনতে পারি কিনা। আবার বলছে সুবল কানাই, এবার আমি কি বলবো, কোন রং বলবো বল। গোবিন্দ বলছে, বলে দে চাপা ফুলের মতো রং, লেগে যাবে বলে দে। যেই না বলেছে, ও কুটিলা ওই বাছুরটার গায়ের রংটা হলো চাপা ফুলের মতো। শিখি রে, আরে আরে আমরা লাল গাভী, মানে লাল রঙের গাভী দেখেছি, কালো রঙের গাভী দেখেছি, সাদা রঙের দেখেছি, নীল রঙের গাভীও দেখেছি, চাপা ফুলের মতো রং আছে, আই মা দেখেছিস নাকি কোনোদিন?
এখন জটিলার তো বয়স হয়েছে, ঠিকঠাক চোখে দেখে না, দাঁত পড়ে গেছে। সে আবার বলছে কালে কালে কত কি হচ্ছে, এও হতে পারে। তা তুই কি করে বুঝলি যে তোদের ওই চাপা ফুলের মতো কমলিনী আমাদের এখানে আছে? কি ভেবেছিস, আমাদেরকে চোর মনে করেছিস? আমার দাদা যাবতের মস্ত বড় রাজা, শোন, তার কিন্তু ধেনু বৎসের অভাব নেই, তোরা আমাদেরকে চোর মনে করিস? সুবল চিন্তা করছে সর্বনাশ, কিন্তু সহজে ছাড়ে না। আরে কুটিলে, তোর এই কুটবুদ্ধির জন্য তোর আজ এই দুরবস্থা, কি ভেবেছিস নাকি বল? এমন সময় মা হাম্বা করে গরু যাবটে জটিলা ভবনে, জটিলার গোয়াল ঘর থেকে যেই না গরু হাম্বা করে চিৎকার করেছে, কুটিলা চমকে উঠেছে, বলছে, ও কুটিলা শুনতে পাচ্ছো, ওই যে আমাদের কমলিনী, ওই দেখো চিৎকার করছে। কুটিলা তথাপিও ছাড়ছে না মা। কুটিলা বলছে, শোন, তুই এই মিথ্যা কথা বলে ঘরে যাবি, আর বউটার কানে কি বলবি, আর ধীরে ধীরে বউটাকে নিয়ে পালিয়ে যাবে, তা আমি হতে দেব না। জটিলাকে বল, যাই মা, তুই একটু একে লক্ষ্য রাখ, আমি ভেতরে গিয়ে দেখে আসি যে আমাদের বউটা ঠিকঠাক আছে কিনা। যেই না কুটিলা চলে গেছে, সুবল দীর্ঘশ্বাস ছেড়েছে, বাবা একটা তো গেল, কিন্তু ইয়ে তো দেখছি দোরগুড়ায় বসে আছে, নড়েও না চড়েও না, এই আমি কি করবো? ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে একেবারে জটিলার পায়ে গিয়ে পড়েছে, পায়ে গিয়ে পড়ে বলছে, আহা, পানি পিয়াসে মন বাতে নাই স্ফুরত, 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 জীবন কর তহি যা, জীবন কর তহি যা, জীবন দিয়ে জীবন বাঁচাও, জীবন দিয়ে